পুলিশ ওই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের পীর ঘরের সন্তানের মাথায় লাঠির আঘাত, নির্মম ভাবে যেমন কুকুরকে মারে গরু ছাগলকে মারে ওভাবে মেরেছে। আমরা এতদিন এত প্রোগ্রাম দেখেছি, এত রাজনৈতিক মিটিং সভা সমিতি দেখেছি, কই সেখানে তো তোমরা এমন ভাবে লাঠি চার্জ অত্যাচার আমরা কোনোদিন তো পাইনি, আজকে কেন না? মুসলমানরা এরা নিজের ভাইয়ের বিপদে নিজে মজা নেয়, হাসে, এর কারণ এটাই, তাই তো নাকি? আমরা একে অন্যের বিপদে সাহায্য করি না, সহযোগিতা করি না, উল্টো মজা নি। বিশ্বকবি বললেন ইসলাম হলো সেই ধর্ম, ইসলামের ভিতরে এমন শক্তিধর একটা কিতাব আছে, এমন মজবুত একটা কিতাব আছে যে কিতাব যে কিতাবের কোন রকম ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষে নেই। এটা বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন পৃথিবীতে জাতিসংঘ বলে একটা ক্লাব আছে, পুরো বিশ্বের মধ্যে পাঁচটা বড় দেশ আছে, বড় শক্তি আছে, এদের মধ্যে এক নম্বর হলো আমেরিকা, দু নম্বর ব্রিটেন, তিন নম্বর রাশিয়া, চার নম্বর চায়না, পাঁচ নম্বর ফ্রান্স। এই পাঁচটা দেশকে একত্রে বলা হয় বিটো পাওয়ারওয়ালা কান্ট্রি। তার মানে এদের কাছে এমন ক্ষমতা আছে, এরা পুরো বিশ্বের সবকিছুকে কন্ট্রোল করে। এরা যদি বলে হবে তো হবে, আর যদি বলে হবে না তো হবে না। কথা বুঝতে পেরেছেন? এই পাঁচটা উন্নত ক্ষমতাশীল দেশের একটি দেশের নাম হলো ফ্রান্স, মনে থাকবে আপনাদের নামটা। ফ্রান্সের একজন নাবিক যার নাম মুসা বুকালবে, 12 বছর সমুদ্রে জাহাজ চালিয়েছে, নাবিক, 12 বছর পরে রিটায়ার হয়ে গেছে, বিদ্যা হয়ে গেছে, শরীরে আর ক্ষমতা নেই, ছুটি দিলে সরকার, যাও বাড়ি যাও, তুমি রিটায়ার বৃদ্ধ, তোমাকে আমরা বাড়ি সরকারিভাবে ভাতা দেব, তুমি বাড়ি বসে বসে মাইনে পাবে, বয়সজনিত কারণে তোমাকে ছুটি দেওয়া হলো। শুনে নেন মুসলমান, ওই ফ্রান্সের নাবিক মুসা বুকালবে বাড়ি ফিরবে, ওনার যত বন্ধু ছিল সবাই এক একটা করে গিফট উপাধি ওনাকে দিতে শুরু করলো, গিফট দিচ্ছে, বন্ধু 12 বছর এক জায়গায় ছিল বাড়ি যাচ্ছে, সবাই একটা করে গিফট দেয়। মুসলমানের ছেলেরা মনে রাখুন, এই জাহাজের ভিতরে একজন মুসলমান ছিল, দাই ইলাল্লাহ ছিল, জাহাজের সহকারী একজন নাবিক, জাহাজের কর্মচারীও বলতে পারেন, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মনে মনে করল বন্ধু আমার বাড়িতে চলে যাবে, বন্ধু বাড়িতে ফিরে যাবে, বন্ধু আমার জাতিতে খ্রিস্টান, আমি তো মুসলমান, বন্ধুকে আমার বাঁচানো লাগবে, কোনোভাবে উপকার করা লাগবে। বন্ধুকে করলো কি, একটা কোরআন শরীফের বাংলা ট্রান্সলেট মুসা বুকালবের হাতে ধরিয়ে দিল, দিয়ে বন্ধুকে বলে বন্ধু ইন ফাইন প্ল্যান্টি অফ টাইম টু স্টার্ট ইস, প্লিজ স্টার্ট দিস স্পিরিচুয়াল বুক, বন্ধু এখান থেকে বাড়ি যাওয়ার পরে তুমি নিশ্চিত করে অনেক সময় পেয়ে যাবে রে বন্ধু। মানুষ বিদ্যা হয়ে গেল কি, নাতি নাতনি নিয়ে খেলা করা আর মৃত্যুর জন্য অপেক্ষা করা, এই তো এর থেকে বেশি কিছু না। আব্দুল্লাহ বলে বন্ধু তুমি এখান থেকে বাড়ি যাওয়ার পরে রে অনেক সময় তুমি পেয়ে যাবে, বন্ধু তোমার কাছে বিনয়ের সঙ্গে আবেদন করি, বন্ধু একটা কিতাব তোমাকে দিলাম, এই কিতাবটা বাড়ি গিয়ে তুমি পড়ো অধ্যয়ন করো। মুসা বুকালবে খ্রিস্টানদের ছেলে 12 বছরের সমুদ্রে জাহাজ চালিয়েছে, বাড়িতে চলে গেল, বাড়ি যাওয়ার পরে এদিক ওদিকে যত কাজ ছিল সমস্ত কাজগুলো শেষ করে ফেললো। কাজ শেষ করার পরে মুসা বুকালবে করলো কি, ওরে মুসলিম বন্ধু আব্দুল্লাহর কথাটা মনে পড়ে গেল, ওরে আমার মুসলিম বন্ধু আব্দুল্লাহ একটা কিতাব আমাকে গিফট করেছিল, ওই কিতাবটা নিয়ে পড়া শুরু করলো। আমরা যারা কিতাব পড়ি আমাদের একটু আধটু অভ্যাস হলো, আমরা প্রথমে এই কিতাব লেখক কে লিখেছে, কিতাবের লেখক কে, লেখকের নামটা আমরা জানবার চেষ্টা করি, করি না করি না? আমরা যারা কিতাব পড়ি আমাদের অভ্যাস হলো, এদিকে দেখুন, আমরা যারা কিতাব পড়ি আমাদের অভ্যাস হলো প্রথমে লেখকের নাম খুঁজি যে কিতাবটা কে লিখেছেন, তাই তো নাকি? উনি কিতাব খুলেছেন কিন্তু লেখকের কোনো নাম নেই, মুসান্নিফের কোনো নাম নেই, উনি আশ্চর্য হলেন, আরে ব্যাপার কি, পৃথিবীতে কিতাব লিখেছে আর লেখক নিজের নাম গোপন করেছে,
নাম্বার দুই, উনি ভূমিকা দেখতে চাইলেন। লেখক কি উদ্দেশ্যে কিতাব লেখে, এটা সূচনাতে ভূমিকাতে লেখক ওটা অল্প মাত্রায় লেখে, সংক্ষেপে লেখে যে আমি কেন কিতাবটা লিখলাম। উনি ভূমিকা দেখছেন, ইন্ট্রোডাকশন, ফরহেড যেটাকে বলে, ওই সূচিপত্র সূচনার মধ্যে কোনো কিছুই নেই, সেখানে লেখা ওয়ালিকাল কিতাবুলা রাইবা ফি, সেই কিতাব যে কিতাবে ভুল তো অনেক দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত রাখা হয়নি। জোরে বলবেন, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। মুসা বুকালবে একটু রেগে গেলেন, আরে লেখকের কত অহংকারীমূলক বক্তব্য! পৃথিবীতে যত লেখক যত মুসান্নিফ কিতাব লিখেছে, প্রত্যেকের দাবি যে আমার লেখায় যদি ভুল থাকে, তোমরা ভুল হলে ভুল ধরিয়ে দেবে, আমি পরবর্তী সংশোধন করে নেব, পরবর্তী প্রকাশ করার সময় আমি সেটাকে উইড্র করে নেব। আর এ লেখক কিতাবের প্রথমেই লিখছে যে আমার কিতাবের ভিতরে কোনো ভুল নেই। উনি মনে মনে করলেন, ঠিক আছে ভুল আছে কি না আমি একটু কিতাবটা পড়ে দেখি। উনি কোরআনের ভুল ধরার উদ্দেশ্যে কোরআনের ভুল ধরবেন, ঠিক ঠিক ভুল ধরার উদ্দেশ্য নিয়েই উনি কোরআন উল্টাচ্ছে, পৃষ্ঠা উল্টাচ্ছে, একটার পরে একটা পৃষ্ঠা উল্টাচ্ছে। আর উনি তো ছিলেন সমুদ্রেতে, আর যে যে বিষয়ে অভিজ্ঞতা বেশি সেই জিনিসটা জানবার চেষ্টা করবেও বেশি, তাই না? আমি ড্রাইভার মানুষ, আমি কি অন্য চাষের ব্যাপারে বেশি অভিজ্ঞ হব? ড্রাইভিং বিষয়ে আমি জানার চেষ্টা করব, তাই তো নাকি? হ্যাঁ, আমার চাচাজিরা বুঝতে পারছেন তো, আর হ্যাঁ হ্যাঁ দিচ্ছেন না কেন? তো উনি তো জাহাজ চালিয়েছেন, নাবিক মানুষ, 12 বছর সমুদ্রে ছিলেন। উনি মনে মনে করলেন যে জাহাজের ব্যাপারে সমুদ্রের ব্যাপারে কিতাবের ভিতরে কিছু আছে কিনা দেখবো, তবেই তো আমি ভুলটা ধরতে পারবো। উনি ভুল ধরার উদ্দেশ্যে পৃষ্ঠা উল্টালেন, আর যে জায়গায় উল্টালেন আল্লাহর রহমত সে জায়গায় পাচ্ছেন। যে যার ভিতরে হেদায়েতের আলো থাকে না, খাউফে ইলাহি থাকে না, ওর ভিতরটা, ওর হৃদয়টা, ওর অন্তরটা অমনি অন্ধকার থাকে। যেমন অমাবস্যার ঘনঘনা অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আর তার নিচে যখন সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, এই তিনটে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পৃথিবীর কোনো মানুষ যদি তার হাতকে দেখে, পাকে দেখে, হাত আর পা কিছুই দেখে না, শুধু দেখে তো দেখে, কালো আর কালো দেখে, কালো আর কালো দেখে। মুসা বুকালবে অবাক হলেন, আরে লেখক তো যে কথা বলছে অতি বাস্তব কথা বলছে, কারণ আমি তো সমুদ্রের মধ্যে 12 বছর ঘুরেছি। আয়াতটা কি? জুলুমাতুম বাযুহা ফাওকা বাযজ হাত্তা ইযা খারাজা ইয়াদাহু লাম ইয়াকযি ইরাহা ওমাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুলুমাতুম বাযুহা ফাওকা বাযজ হাত্তা খারাজা ইয়াদাহু লাম যাদের ভিতরে হেদায়েতের আলো থাকবে না, খৌফ ইলাহি যাদের ভিতরে থাকবে না, আল্লাহর ভয় যারা পোষণ করবে না, ওদের ভিতরটা অমনই অন্ধকার, ওদের ভিতরটা অমনই কালো হয়ে থাকে, ওদের হৃদয়গুলো অমনই অন্ধকার হয়ে থাকে। যেমন অমাবস্যার ঘন ঘনে অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তার নিচে যখন সমুদ্রের মধ্যেখানে পানি যখন প্রচন্ড পরিমাণে ঢেউ খেলতে থাকে, ওই তিনটে পরিস্থিতির মাধ্যমে, ওই তিনটে পরিস্থিতির সম্মুখীন হয়ে আল্লাহর কোন বান্দা যখন নিজের শরীরকে দর্শন করে, শরীরের দিকে তাকিয়ে দেখে, শরীরটা সাদা শরীর কালো দেখে, চেহারাটা কালো কুচ্ছিত দেখে, ঠিক অমনি যারে ভিতরে খৌফই লাগি থাকবে না, যারে ভিতরে আল্লাহর ভয় থাকবে না, ইমান নামে সম্পদটা যার ভিতরে থাকবে না, ওর ভিতরটা অমনি অন্ধকার হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। খ্রিস্টানদের ছেলে মুসা বুকালবে অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আরে লেখক এত বড় কথা বলল, যে কথাটা 100% সত্য কথা বলল, কেউ না জানলে আমি তো জানি, কারণ আমি সমুদ্রের ভিতরে 12 বছর জাহাজ চালিয়েছি। নিশ্চয় করে মনে হয় এই লেখক মনে হয় সমুদ্র পরিভ্রমণ করেছে। ওর সেরাতে ঘুম হলো না। খ্রিস্টানিদের ছেলে সকাল হতে না হতে বন্ধুর কাছে ফোন, বন্ধু আই এম মিস্টার মুসা বুকালবে, প্লিজ
come on, you have important things to say. উনি ওনার ভাষায় বললেন, I am just now at home. বন্ধু আমি এখনি তোমার বাড়িতে আসছি, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, অতি তাড়াতাড়ি তুমি তোমার বাড়িতে চলে এসো। আর আব্দুল্লাহ তো সুযোগে ছিল, ও মনে মনে করছে নিশ্চয়ই, নিশ্চিত করে মনে হয় আমার বন্ধু মনে হয় ও কিতাব পড়েছে। ও সকালবেলা একদম তাড়াতাড়ি করে বাড়ি এসে সাজুগুজু রেডি হয়ে একদম বসে আছে, খ্রিস্টানিদের ছেড়ে মুস্তাফু কালবে, এও পবিত্র হয়ে গোসল টেসল করে মুসলিম বন্ধু আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। ওয়েলকাম, দরজায় নক করলো, ভিতর থেকে দরজা খুলে দিল, দুজন একই টেবিলে বসলো, একদিকে খ্রিস্টানিদের ছেলে, একদিকে মুসলমানের ছেলে। খ্রিস্টানিদের ছেলেকে মুসলমানের ছেলে আব্দুল্লাহ বলছে, বন্ধু অনেকদিন পরে বাড়িতে এলে তো একটু চাটা করি। বলে, না চাটা পরে দিও, পরে হবে, আগে তোমার কাছে যে বিষয়টা জানতে এসেছি এটা ক্লিয়ার করে দাও। সুবহানাল্লাহ বলুন, আরে জোর করে বলুন সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ বলবেন না মুখে রোগ হয়ে যাবে, জোর করে সুবহানাল্লাহ বলুন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনে কিন্তু অনেকে বলছে না, যে ওরা বলে বলুক আমরা বলবো না, বললে কি মান সম্মান যাবে।